কলকাতার মেয়রেটে গান্ধী মূর্তির পাদদেশে এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি তিনি অবস্থানে বসেছেন, তার সাথে কিন্তু কর্মী সমর্থকরা রয়েছে। যেভাবে হাওড়াতে একের পর এক পার্টি অফিসের ওপর হামলা, কর্মী সমর্থকদের ভেতরে ঢুকতে দিচ্ছে না, এই সমস্ত কিছু নিয়ে এই মুহূর্তে কিন্তু রাজপথে সুকান্ত মজুমদার। দাদা, যেভাবে আপনাদের আটকানো হচ্ছে সেই নিয়ে কি বলবেন? দেখুন, এই রাজ্য সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। পুরো গণতন্ত্রকে গলা দাবিয়ে মারার জন্য, শ্বাসরোধ করে মারার জন্য যা যা করা দরকার এই সরকার তাই করছে। আমাকে বাধা দেওয়া হোক, বিরোধী দলনেতাকে বাধা দেওয়া হোক, বিধানসভার মধ্যে বিধানসভা অধিবেশন হচ্ছে, বিরোধী দলনেতা চিফ হুইপ সাসপেন্ডেড, এরকম সরকার আমরা আগে কোনো দেখিনি, গোটা ভারতবর্ষে কেউ কোনো দেখেনি। গণতন্ত্রকে শ্বাসরোধ করে এমন জায়গায় নিয়ে এসেছে, আজকে আমরা মহাত্মা গান্ধীর পাদদেশে, মূর্তির পাদদেশে আমরা অবস্থান বিক্ষোভ করছি। আজকে তার বিদেহী আত্মা যদি কোথাও থেকে থাকে, তাহলে তিনি তার আত্মাও পর্যন্ত পশ্চিমবঙ্গের অবস্থা দেখে, গণতন্ত্রের অবস্থা দেখে আটকে উঠবেন। একের পর এক পুলিশ কর্মীকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। দেখুন, আই ওয়াশ ছাড়া আর কিছু নয়। আমরা, আমাদের কাছেও ইনপুট আছে, হাওড়ার এসপি আপনারাও জানেন, মুখ্যমন্ত্রী খুব কাছের লোক, এক বিধায়কের স্বামী, তিনি মুখ্যমন্ত্রী বলবেন আর কিছু করবেন না, এটা হতে পারে না। আমাদের কাছে ইনপুট আছে, তিনি বারবার আইজি ল অ্যান্ড অর্ডারের কাছে নির্দেশ চেয়েছেন, স্যার ইনস্ট্রাকশন দিন, ইনস্ট্রাকশন দিন, আমরা অ্যাকশন নিতে চাই। তাকে কোনো রকম অ্যাকশন নেওয়া হয়নি, বলা হয়নি। পুলিশের সামনে আজকে 144 ধারা জারি আছে, পুলিশের সামনে বাড়িতে আগুন জ্বালাচ্ছে এই দুর্বৃত্তকারীরা, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, কী লাভ পুলিশ 144 ধারা করে? আমরা চাইছি এখানে ইমিডিয়েট কেন্দ্রীয় বাহিনী নামানো হোক। কালকে পুলিশের সামনে বাড়ি জ্বালানো হয়েছে, দোকান জ্বালানো হয়েছে, পুলিশকে পরিষ্কার ইনস্ট্রাকশন দেওয়া আছে, মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক এদের গায়ে টাচ করা যাবে না। পুলিশকে না হলে পুলিশের কতক্ষণ সময় লাগবে? পুলিশ 5 মিনিটেই ভিড় তাড়িয়ে দিতে পারে। পুলিশকে বলা আছে কিছু করা যাবে না। পুলিশের যত প্রোঅ্যাক্টিভনেস, যত অ্যারেস্ট করার ক্ষমতা, যত রকমের দাপাদাপি, সব হচ্ছে বিজেপির উপরে, বিজেপির কর্মী সমর্থক, বিজেপির সভাপতি, আমার উপরে, বিরোধী দলনেতার উপরে, সবার উপরে। কিন্তু সাধারণ মানুষকে বাঁচানোর জন্য এই দাঙ্গাকারীদের উপরে যে পুলিশের অ্যাক্টিভিটি থাকা দরকার, এই দাঙ্গাকারীদের বিরুদ্ধে পুলিশের যে তৎপরতা থাকা দরকার, সেই ধরনের তৎপরতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আপনাকে তো হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছিল। কোনো অফিসিয়াল কাগজ ছাড়াই হাউস অ্যারেস্ট করা হয়েছিল। কাশ্মীর বানিয়ে দিয়েছেন তো মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বাংলা লন্ডন হওয়ার কথা ছিল, লন্ডন হয়নি, এই মুহূর্তে কাশ্মীর হয়েছে। আজকে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তাকেও কিন্তু কলকাতাতে আসতে বাধা দেওয়া হয়েছে এবং এই মুহূর্তেও কিন্তু তাকে বাধা দেওয়া হচ্ছে প্রতিক্ষেত্রে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী চান না যে সত্যটা বাইরে বেরিয়ে আসুক। সেই জন্য যখনই আমরা ভারতীয় জনতা পার্টি যখনই যাওয়ার চেষ্টা করেছে সেই জায়গায়, তখনই বাধা দেওয়া হয়েছে। গণতন্ত্রকে সম্পূর্ণরূপে কণ্ঠরোধ করার জন্য চেষ্টা করে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। অবস্থান বিক্ষোভ চলবে এই দাবিকে সামনে রেখে এই মুহূর্তে সুকান্ত মজুমদার রাজপথে। কলকাতা থেকে আজ তক বাংলা, অমৃতা সেন। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।